ম্যাচ শেষ হওয়ার আগে মাঠ ছাড়ার শাস্তি পেলেন রোনালদো। নেই চেলসির বিপক্ষে স্কোয়াডে, বেঞ্চে বসে থেকে বদলি হিসেবে মাঠে নামা মৌসুমের শুরু থেকেই এটা মেনে নিতে হচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। মৌসুমের শুরুর দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচগুলোতে তবুও বদলি খেলোয়াড়ের ভূমিকায় দেখা গেছে পর্তুগিজ তারকাকে। কিন্তু ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তো পুরো ম্যাচই বেঞ্চ গরম করে কেটেছে এই ফুটবল তারকার। রোনালদোকে একই ভূমিকা দেখা গেল গত পরশু টটেনহামের বিপক্ষের ম্যাচেও। বিষয়টি সহজভাবে নেননি রোনালদো, এ কারণেই তো ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগেই ডাগ আউট থেকে উঠে ড্রেসিংরুমে চলে যান ইউনাইটেডের পর্তুগিজ উইঙ্গার। ম্যাচ শেষ হওয়ার আগে রোনালদোর এভাবে ডাগ আউট ছেড়ে যাওয়াতেই পরিষ্কার বেঞ্চে বসে থাকাটা মোটেই ভালো লাগছে না তার। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই এভাবে মাঠ ছেড়ে যাওয়ার জন্য শাস্তি পেতে হলো রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক তারকাকে। দলে শৃঙ্খলা ভঙ্গের কারণে শনিবার চেলসির ম্যাচের স্কোয়াডই তাকে রাখেননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেনহাগ। রোনালদোকে শৃঙ্খলাজনিত কারণে চেলসির ম্যাচে স্কোয়াডে না রাখার বিষয়টি উল্লেখ করে এক বিবৃতিতে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি লিখেছে, দলের বাকিরা পরবর্তী ম্যাচের জন্য পুরো মনোযোগী হলেও রোনালদো ছিলেন অমনোযোগী, তাই তো ম্যাচ শেষ হওয়ার আগেই ডাগ আউট ছেড়ে ড্রেসিংরুমে চলে গেছে। সাইফুল ইসলাম, স্পোর্টস গসিপ।